ঈদ পুনর্মিলনী উপলক্ষে বার্ষিক ক্রিয়া ও বনভোজনের আয়োজন করেছে গ্রামীণ ব্যাংক। এতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসলেউদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।